ফের কাঠমানি ইস্যুতে উত্তাল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক। অভিযোগ, এক স্থানীয় তৃণমূল নেতা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে গত 5 বছর ধরে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন, অথচ তার কথা অনুযায়ী কেউই চাকরি পাননি। এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা চড়াও হন ওই তৃণমূল নেতার বাড়িতে। আজকে রমেশপুরা বাড়িতে এসেছি দীর্ঘদিন, 1.5-3 বছর ধরে, 2 বছর 3 বছর হয়ে যাবে। আই দিই কাল দিই প্রচুর টাকা তুলেছি, 2.5 কোটি টাকা চাকরি দেওয়ার বলো হন দেখি। এখন বলছে যে আমি 15 টাকা কোটা পেতাম যদি দিত, কিন্তু 2.5 কোটি টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, জলসম্পদের লোক দেখি, এক ভাগনা একটা জলসম্পদ পেয়েছে, সেইটার প্রলোভন দেখে যে এই দেখো 3 মাসে আমার একটা চাকরি হয়ে গেছে, তোমরা 2 লাখ টাকা হ্যাঁ লোক দিয়ে গেছে। দিদার ছেলে একটা চাকরি পেলে স্ট্যান্ড হবে ফ্যামিলি, সেইভাবে জায়গা বন্ধ গয়না টয়না দিয়ে ওর হাতে তুলে দিয়ে গেছে। এরপরে তো ঠ্যাঙ্গা দেখিয়ে দিয়েছে, মানে দল থেকে ওকে বহিষ্কার করে দিয়েছে, ওর যা কেলার কীর্তি দেখে। এখন পজিশন অনুযায়ী আই দিবে কাল দিবে লোক আসছে, তার মুখে গরম জল গরম চা, উত্তা ছেড়ে দিচ্ছে, এমনকি ওর ঘরে খবর আছে অগ্নিস্ত্র আছে, প্রশাসন সঠিকভাবে যদি খোঁজ খবর নেয় পেয়ে যাবে। দিয়েছিল যতদিন ছিল, তো সেই অনুযায়ী আজকে টাকা না দিতে পারার জন্য আমি দীর্ঘদিন এদেরকে ইয়ে করেছি, আমার নিঃস্ব অবস্থা। তো সেই অবস্থাতে যার কারণে ওরা আজকে প্রত্যেকের তো একটা ধৈর্যের সীমা থাকে, সেই ধৈর্যের সীমার বাইরে চলে গেছে, তাই এরা আজকে আমাকে খুব ইয়ে করতেছি। তো আমি অঙ্গীকার করতেছি যে শাসন আপনি সামনে কিছুদিন সময়টা দিলে আমার বাড়ির যা ল্যান্ড ফ্যান্ড যা আছে যা কিছু আছে সেসব বিক্রি বাটা করে এদের টাকা পয়সা শুরু করে দিতে হবে। আপনি যে টাকাগুলো নিয়েছেন সেগুলো কি কোথাও দিয়েছেন, সেখান থেকে আর পাননি, এরকম কোনো ব্যাপার আছে বা উপরতলা কোনো নেতৃত্বের সঙ্গে এর সঙ্গে যোগ আছে? তখন নেতৃত্বের সঙ্গে যোগ ছিল, এখনকার যেটা এ পজিশন আছে আমি এদের সঙ্গে একটা আছে বসে পার্সোনালি কতগুলো কি ফ্যাসিলিটি হবে এরকম নেতৃত্বের সঙ্গে আমার আর 2016 সালের পর 17-র পর যা পদ চলে গেছে নেতৃত্বের সঙ্গে আর যোগাযোগ নেই। কাকে টাকাগুলো দিয়েছিলেন? আমি এই মুহূর্তে নামটা বলতে পারছি না, তবে আমি বলছি যেভাবে যা কিছু যাও এদের ফেরতের দায়িত্ব আমাকে।